তিনি যদি আপনার কাছে মনে হয় যে না তিনি নির্দেশ দেওয়ার উপযুক্ত নন তিনি লিডার হওয়ার উপযুক্ত নন তবু তার কথা আপনাকে শুনতে হবে এটা ইসলামের নিয়ম যদি মুসলিম হতে চাই যদি আল্লাহ আনুগত্য করতে চাই আল্লাহ রেজাবন্দি পেতে চাই তাহলে এই নিয়ম আমাদেরকে মেনে নিতে হবে আর নেতৃত্ব হচ্ছে অনেক বড় একটা আমানত এটা সবতার পালন করা সম্ভব না যে ব্যক্তিকে নেতৃত্ব দেওয়া হলো জুবিহা বেগাই সিকিন সে যেন ছুরি ছাড়াই জবাই হয়ে গেল সংগঠন করা একটা বড় যোগ্যতা হচ্ছে আনুগত্য করা

ইয়া ইউহাল্লাদি না আহ মানু আতিআউল্লাহ ওয়াতিআউল রসুল ও লিল আমরিবিনকুম ফাইন তানা জাহাদুন ভিশে ইন ফর দুহিলার ল রসুল ইলা আহালাদি চান্দুল বাংলাদেশ বাংলাদেশ আহালে জীব সংঘ নারায়ণগঞ্জ জেলা কর্তৃক আয়োজিত আজকের এই প্রশিক্ষণ বৈঠকের সম্মানিত সভাপতি উপস্থিত সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত আহ্লাহ ইস্তানুল বাংলাদেশ বাংলাদেশ আহলে যুবসংঘের নারায়ণগঞ্জ জেলার সমাজ দায়িত্বশীল বৃন্দ প্রশংসা আল্লাহ আলমিনের জন্য জাল অশেষ রহমতে আজকে আমরা আরো একদিনের মতো আল্লাহ আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য কিছু প্রশিক্ষণ নেওয়ার জন্য এখানে উপস্থিত হতে পেরেছি যে আল্লাহ রব্ল আলমিন দুনিয়াবী যাবতীয় ব্যস্ততাকে উপেক্ষা করে শুধুমাত্র তার দিনকে বিজয়ী করার জন্য এবং তাকে রাজি খুশি করার জন্য আমাদেরকে এখানে একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন তার উদ্দেশ্যে আমরা আরো একবার শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দুরুদ সালাম বসিত শেষ নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তফা সাল আলী প্রতি যার আদর্শকে সমাজের বুকে প্রতিষ্ঠা করাই আমাদের একমাত্র লক্ষ্য সম্মানিত উপস্থিতি আমাদের বিরুদ্ধে একটা অভিযোগ অনেক সময় দেওয়া হয় বা আছে যে আমরা যারা সংগঠন করছি আসলে সংগঠন বুঝে করছি না এমনি করি সংগঠন এমনি আবেগে প্রোগ্রাম হচ্ছে যাচ্ছি যখন যা হয় তাই করি কিন্তু সংগঠন বুঝে করি না এটা আমাদের একটা অভিযোগ আমাদের উপরে আছে তাই না আসলে সংগঠন বোঝা এটা কিন্তু খুব সহজ কাজ না সংগঠন করা সংগঠন বোঝা আমার মনে হয় এটা অনেক কঠিন কাজের মধ্যে একটা কঠিন কাজ বিসিএস পরীক্ষায় যারা বিসিএস পরীক্ষা দেন সবার উপরে টপ ক্লাস র্যাঙ্কিং থাকে পররাষ্ট্র মন্ত্রণালয় তাই না তারপরে নেক্সট র্যাঙ্কিং কোটা প্রশাসন চালানো প্রশাসন তারপরে পুলিশ আরো এগুলো পরে আসতেছে সবার প্রথমে পররাষ্ট্র মন্ত্রণালয় ওইটা নিয়ে সবার আগ্রহ বেশি ওইটা নিয়ে চাহিদা বেশি তারপরে হচ্ছে প্রশাসন একটা প্রশাসন চালানো এটা কিন্তু সবচেয়ে কঠিন কাজগুলোর মধ্যে একটা কাজ প্রশাসন চালানো এত সহজ কাজ না একটা পরিবার চালাতেই মানুষকে হিমশিম খেয়ে যেতে হয় সেখানে একটা সমাজ একটা রাষ্ট্র চালানো এটা নিঃসন্দেহে অনেক কঠিন কাজ সংগঠন যারা চালান তারা আসলে শুধু সংগঠন চালান না তারা একটা রাষ্ট্রীয় কাঠামোকেই যেন চালান সংগঠন মানে রাষ্ট্র চালাতে গেলে যে যে পর্যায়গুলো অতিক্রম করতে হয় একটা সংগঠন চালাতে গেলে একই সিস্টেমগুলো অতিক্রম করতে হয় হয়তোবা এখানে আমাদের চাপটা কম আমাদের জবাবদিহিতা কম রাষ্ট্রের জবাবদিহিতা বেশি কাজটা বেশি কিন্তু মূল ফাংশনগুলো একই এজন্য সংগঠন বোঝা সংগঠন বুঝে করা এটা অনেক কঠিন কাজ এটা আসলে খুব সহজ কাজ না যদি আমরা বলি যে সংগঠন আমরা কিছুই বুঝি না না বোঝাটাই স্বাভাবিক বোঝাটাই অস্বাভাবিক বোঝাটাই কঠিন কাজ তারপরে যারা বুঝতে পেরেছেন চেষ্টা করেছেন যারা সমাজকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করেছেন নিঃসন্দেহে তারা সমাজে আট দশজন মানুষের চেয়ে অনেক এগিয়ে আছেন আজকে আমরা সেই এগিয়ে যাওয়ার একটা প্রয়াস নিয়ে এখানে এসেছি যে বিষয়গুলো ইতিপূর্বে আপনাদের লেখানো হলো অনেক কিছু লিখলেন আপনারা এই বিষয়গুলো যেগুলো লিখেছেন এগুলো শুধু বিশ পার্সেন্ট যদি বাস্তবায়ন করা সম্ভব হয় আপনার পরিবার আপনার সংগঠন আপনার সবকিছু অনেক গুণ এগিয়ে যাওয়াটা খুব সহজ ব্যাপার কিন্তু সমস্যা হচ্ছে এগুলো আমরা লিখতে পারবো বটে কিন্তু এগুলো আমাদের সমাজ জীবনে কাজের ময়দানে এগুলো বাস্তবায়ন করা অনেক কঠিন কাজ প্রায় সম্ভবই না এরকম একটা হয়ে যায় বিষয়গুলো তারপরও যে যতটুকু সম্ভব করতে পারবো নিঃসন্দেহে সে ততদূর অগ্রসর হতে পারবো সমাজ উপস্থিতি আজকে আলোচনার সংক্ষিপ্ত যে বিষয়বস্তু নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে সাংগঠনিক বুঝ বলতে আমরা আসলে কি বুঝি সংগঠনটা আসলে কি জিনিস সিস্টেমগুলো তো অনেকগুলো আমরা জানলাম সিস্টেম জানার পরে আমাদের যেটা আসলে জানার প্রয়োজন যে আসলে সংগঠনটা কি জিনিস সংগঠন কি কিছু মাহফিল হলে সেই মাহফিলে যে উপস্থিত হওয়া বছরে একবার সম্মেলন হলে সম্মেলনে যে উপস্থিত হওয়া অথবা কনফারেন্স করা বার্ষিক একদিন একটা গ্যাদারিং করে খাওয়া দাওয়া অনুষ্ঠান করা এর নাম কি সংগঠন সংগঠন একটা বুঝের নাম সংগঠন একটা সংগ্রামের নাম সংগঠন একটা মিশনের নাম সংগঠন একটা নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য একটা সুনির্দিষ্ট প্রক্রিয়ার নাম এই প্রক্রিয়া বাস্তবায়ন করতে গেলে আমাদের অনেকগুলো পথ অতিক্রম করতে হয় তার মধ্যে অন্তত তিনটা জিনিস আজকে আমরা বিশেষভাবে আলোচনা করার চেষ্টা পাবো প্রথম যেটা আলোচনা করার চেষ্টা পাবো সংগঠন মানে কি সংগঠন মানে হচ্ছে আরবিতে বলা হয় তানজিম মানে শৃঙ্খলা সংগঠন মানেই শৃঙ্খলা সংগঠন মানেই সুবিন্যাস্ত করা যেই কাজটা এমনি আপনি এলোপাতাড়ি করতে পারেন সেটা এলোপাতাড়ি না করে পরিকল্পনা মাফিক সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে ভাবে করার নামই হচ্ছে সংগঠন সংগঠন মানে কি আর তানজিম মানে সুবিন্যাস্ত করা আর তানজিম মানে সুশৃঙ্খল করা যে কোনো কাজ সুশৃঙ্খলভাবে করার নামই হচ্ছে সংগঠন সুশৃঙ্খলভাবে করতে গেলে সর্বপ্রথম যে শর্তটা প্রয়োজন সেটা হচ্ছে আপনি কারোর অধীনে থেকে একটা কাজ পরিচালনা করবেন একা একা পৃথিবীতে কোনো কাজ যে সম্ভব না এটা আমরা সবাই জানি একটা পরিবার চালানো সম্ভব না পরিবারের স্বামী স্ত্রী সন্তান এই তিনজনও যদি থাকে তবুও তাদের মধ্যে একজনকে লিডার হতেই হয় একজনকে নেতা হতেই হয় যদি না হয় তাহলে পরিবারও চালানো সম্ভব নয় ঠিক একইভাবে আপনি যখন সুশৃঙ্খলভাবে কোনো কাজ করতে যাবেন পরিকল্পনা মাফিক সেখানে অবশ্যই আপনার একজন লিডার লাগবে এবং তার অধীনে থেকে আপনাকে কাজ করতে হবে এই ইসলামে প্রত্যেকটা কাজ আপনারা দেখবেন জামাতবদ্ধভাবে করতে বলা হয়েছে সালাত আদায় করেন সিয়াম পালন করেন জাকাত আদায় করেন হজ পালন করেন সবগুলোর মধ্যেই একটা শৃঙ্খলা আছে এবং সেটা সুনির্দিষ্ট নিয়ম আপনাকে পালন করতে হয় সংঘবদ্ধভাবে হবে করতে হয় এমনকি যদি আপনি সফরেও যান সেই সফরে গেলেও আপনাকে অবশ্যই তিনজন যদি থাকেন তিনজনের মধ্যে একজনকে লিডার বানিয়ে নিতে হয় এটা সফরে যাবে সফরে তিনজন থাকবে তোমাদের মধ্যে একজনকে তোমরা নেতা কেন যেন আসে কোনোরকম বিশৃঙ্খলা তৈরি না হয় পরস্পরের মধ্যে বিবাদ তৈরি না হয় এই কাজগুলোর জন্য মানে শৃঙ্খলা আনাটা অত্যন্ত জরুরি এজন্য জন্য শৃঙ্খলার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটার নাম হচ্ছে চেইন অফ কমান্ড ইত্তেবা আমিরের আনুগত্য করা নেতৃত্বের আনুগত্য করা যিনি লিডারশিপ থাকবেন লিডার হিসাবে থাকবেন তার আনুগত্য করাটা এটা সংগঠনের জন্য একটা অপরিহার্য ব্যাপার দিনা হে ইমানদারগণ তোমরা আল্লাহ আনুগত্য করো এবং রাসুলের আনুগত্য করো তারপর কি বলা হচ্ছে ওয়া উলিল আমি মিনকুম তোমাদের মাঝে যারা নেতৃস্থানীয় থাকবেন যারা নেতৃত্বের আসনে থাকবেন উলিল আম শব্দটা অর্থ কি যিনি নির্দেশ দেন নির্দেশদাতা তিনি সমাজে যে পর্যায়ে থাকুন না কেন তিনি পরিবারে হোক সমাজে হোক স্কুলে হোক মাদ্রাসায় হোক যে যেখানে আমি যাই না কেন সেখানে একজন নিঃসন্দেহে লিডার আছেন উরুল আমর আছেন যিনি নির্দেশ দেন সেই নির্দেশদাতা ব্যক্তিকে আপনার অনুসরণ করতে হবে এটা পুরানোর নির্দেশ কারণ ইসলাম চায় একটা সুশৃঙ্খল সমাজ ইসলাম কোনো বিশৃঙ্খল সমাজের নাম নয় তো সুশৃঙ্খল সমাজ মানে সেখানে একজন লিডার থাকবে সুশৃঙ্খল সমাজ মানে আনুগত্য থাকবে যদি না থাকে তাহলে সেটা সুশৃঙ্খল সমাজ বলা যায় না লা ইসলাম ইসলাম হয় না জামাত ছাড়া ওলা কোনো জামাত হয় না সংগঠন হয় না লিডার ছাড়া আমির ছাড়া ওলা ইমারত ইল্লা বি আর কোন ইমারাত হয় না লিডারশিপ হয় না আনুগত্য ছাড়া লিডার হয়ে বসে আছেন আপনার কেউ আনুগত্য করছে না ওই লিডারশিপের কোনো কাজ নেই মসজিদে আপনি সালাত আদায় করাচ্ছেন আপনি ইমাম আপনার পিছনে মুসল্লিরা আপনার আনুগত্য করে না ওরা ইচ্ছামতো সালাত আদায় করছে তাহলে আপনার ইমাম হওয়াটা এর কোনো এর কোনো বাস্তবতা নেই এটা অলস একটা কাজ ঠিক তেমনি ভাবে ঠিক তেমনি ভাবে আপনি সালাত আদায় করছেন সবাই মিলে সালাত আদায় করছেন আপনার কোনো ইমাম নেই নিঃসন্দেহে ওই সালাতকে জামাতে সালাত বলা হবে না সালাত আদায় করছেন কিন্তু ওটার নাম জামাতে সালাত হবে না সমাপ্ত তাহলে আমিরের আনুগত্য করা একজন লিডারের আনুগত্য করাটা এটা নিঃসন্দেহে ইসলামের একটা মৌলিক কাঠামোর একটা অংশ এটা আপনাকে করতেই হবে শুধুমাত্র আমির বলতে আমরা এটা বুঝবো না আমির মানে সুপ্রিম লিডার সবার উপরে যিনি আছেন তিনি না সর্বক্ষেত্রে আপনি যখন শাখায় দায়িত্ব পালন করছেন আপনার শাখা যিনি সভাপতি উনি আপনার লিডার আপনি যখন জেলায় দায়িত্ব পালন করছেন আপনার জেলা সভাপতি আপনার লিডার আপনি যখন কেন্দ্রে দায়িত্ব পালন করছেন আপনার কেন্দ্রের সভাপতি আপনার লিডার আবার আমভাবে আপনি যখন শাখার মানে সদস্য তখন আপনার উপর পর্যায়ে যারা আছেন প্রত্যেকে আপনার লিডার এইভাবে একটা ধারাবাহিক সিরিয়ালের মাধ্যম দিয়েই ইসলামের লিডারশিপটা নির্ধারিত হয় যদি আমরা ঠিক নেতৃত্ব সঠিকভাবে না মানি তাহলে ফলাফলটা কি হতে পারে এর একটা বড় উদাহরণ আমরা দিতে পারি সেটা হচ্ছে গাজওয়ায় ওহদ আল্লাহ ইসলাম পঞ্চাশ জন সাহাবিকে রেখে দিয়েছিলেন ওহুদ পাহাড়ের উপরে মানে মুসলিম বাহিনীর পিছনের অংশে কেন রেখেছিলেন যেন যারা কুরাইশ অর্থাৎ কাফের সম্প্রদায় তারা যেন পিছন দিয়ে এসে মুসলিম বাহিনীর উপর আক্রমণ চালাতে না পারে আল্লাহ এটাও বলে দিয়েছিলেন যদি তোমাদের মাথায় কাক এসে ঠোকরো দেয় তবুও তোমরা এই জায়গা ছেড়ো না এত কঠোরভাবে বলে দিলেন বলার পরে কি হলো যখন দেখা গেল মুসলিম বাহিনীর বিজয় অত্যাসন্ন বিজয় প্রায় হয়ে গেছে ঠিক সেই সময় ওই বাহিনী যারা সদস্য ছিলেন পঞ্চাশ জনের একটা বাহিনী তারা মনে করলেন যে বিজয় তো হয়ে গেছে এখন আর আমাদের এখানে দাঁড়িয়ে থাকার প্রয়োজন নেই আল্লাহ রসুলের সেই বক্তব্য তার নির্দেশ তারা ভুলে গেল তখন তাদের মধ্যে থেকে তারা নেওয়ার জন্য আল আলগানিমা বলতে বলতে তারা পাহাড়ের নিচে নেমে এসে গনিমত সংগ্রহ করা শুরু করে দিল আর দশজন মাত্র বাকি রইলেন যারা আল্লাহ রসুলের নির্দেশটা মান্য করে এখন থেকে গেলেন বাকি যে চল্লিশ জন তারা আল্লাহ রসুল্লাহলামের নেতৃত্ব তার নির্দেশকে ভঙ্গ করে তারা চলে গেলেন গণিমত নেওয়ার জন্য ফলাফলটা কি হলো ফলাফলটা হলো এই নিশ্চিত বিজয়টাকে নিশ্চিত বিজয়টা পরবর্তীতে কি হলো পরাজয় পরিণত হয়ে গেল যেখানে নিশ্চিত বিজয় হয়ে গিয়েছিল বিজয় হয়ে গেছিল আর কিছুক্ষণ হয়তো অপেক্ষা করলেই নিশ্চিত বিজয় হয়ে যেত কিন্তু তারা এই যে ভুলটা করলেন এই যে নির্দেশনাটা মানতে তারা মানে গাফিলতি করলেন এই গাফিলতির কারণে ফলশ্রুতিতে মুসলমানদের পরাজয় নিশ্চিত হয়ে গেল এটাকে বলা হয় মানে নির্দেশ না মানা একটা বড় ধরনের একটা একটা উদাহরণ তো আমরা যেন এই উদাহরণগুলো সব সবসময় আমাদের মাথায় রাখি আল্লাহ আমাদেরকে বারবার আমিরের আনুগত্য করার জন্য কিভাবে বলছেন ওয়াইন আলাইকুম আব্দুম মুজাদ্দাউন যদি এমন একটা আমির তোমাদের উপর নিয়োগ করা হয় এমন একজন নেতা তোমাদেরকে দেওয়া হয় যার নাক কাটা কান কাটা এই ধরনের একজন লোক যাকে দেখে আনুগত্য করতে ইচ্ছাই করছে না তবুও তার আনুগত্য করো তবুও তার আনুগত্য ফার্স্ট মাউলাহ তোমরা তার কথা শোনো এবং তার আনুগত্য করো এটা হচ্ছে আল্লাহ আলমিনের একটা বললাম তো এই এই আমাদের মুসলিম জীবন ইসলামী জীবনের একটা ধারাবাহিকতার নাম হচ্ছে এই লিডারশিপকে মেনে নেওয়া আল্লাহ বলছেন যে আল আলমার ইল মুসলিম আস্তাম তা একজন মুসলিম ব্যক্তির জন্য যেটা কাম্য সেটা হচ্ছে সে শ্রবণ করবে এবং আনুগত্য করবে ফি মা আহাব্বা ও কারিহা যে বিষয়ে তার পছন্দ সে বিষয়েও সে করবে সে বিষয়ে পছন্দ নয় আমাকে আজকে আমাকে যেতে বলছে এমন এক জায়গায় যেখানে যাওয়াটা আমার জন্য খুবই কষ্টকর তারপরেও আমি যাচ্ছি কেন যাচ্ছি কারণ এটা আমার ইসলামী জীবন ব্যবস্থার একটা নিয়ম যে আমার যিনি লিডার থাকবেন তিনি আমাকে যদি কোনো মারুফ কাজের নির্দেশ দেন ভালো কাজের নির্দেশ দেন আমাকে অবশ্যই সেটা পালন করতে হবে ইল্লা তবে যদি তবে যদি কোনো পাপ কাজের নির্দেশ দেওয়া হয় পাপ কাজের নির্দেশ দিলে আপনি যাবেন না তিনি যত বড় নেতাই হন না কেন কিন্তু যদি ভালো কাজের নির্দেশ দেন তিনি যদি আপনার কাছে মনে হয় যে না তিনি নির্দেশ দেওয়ার উপযুক্ত নন তিনি লিডার হওয়ার উপযুক্ত নন তবু তার কথা আপনাকে শুনতে হবে এটা ইসলামের নিয়ম যদি আমি মুসলিম হতে চাই যদি আল্লাহ আনুগত্য করতে চাই আল্লাহ রেজাবন্দি পেতে চাই তাহলে এই নিয়ম আমাদেরকে মেনে নিতে হবে এখন অনেক সময় এমন হতে পারে যে নেতৃত্বে এমন একজন ব্যক্তি এসেছেন তিনি আসলে নেতৃত্ব দেওয়ার উপযুক্ত নয় আপনার মনে হচ্ছে এই সময় এই একটা মনে রাখবেন সুরা আল আনামের একশো পঁয়ষট্টি নম্বর তিনি তোমাদেরকে পৃথিবীতে তার খলিফা হিসাবে তার প্রতিনিধি হিসাবে তোমাদেরকে প্রেরণ করেছেন রাফা দ্বারা যা তোমাদের একে অপরের উপর সম্মান মর্যাদা পদমর্যাদা পদবি বৃদ্ধি করে দিয়েছেন বা কমিয়ে দিয়েছেন লিয়া ব্লুাকুম ফিমা মা এটা কেন করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য যাকে নেতৃত্ব দেওয়া হয়েছে তারও পরীক্ষা যাকে আনুগত্য করতে বলা হয়েছে যে মামুর তার জন্য পরীক্ষা সবার জন্য এটা পরীক্ষা এই পরীক্ষা আল্লাহুল্লা আলম কেন দিয়েছেন আল্লাহ আলম দেখতে চান তিনি যে অনুগ্রহ আমাদেরকে দিয়েছেন আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন সে দায়িত্ব পালনে আমরা কে বেশি অগ্রসর কে বেশি পিছিয়ে আছি এটা আল্লাহ রুবুল্লা আলমের নিয়ম বা নিজামের একটা অংশ সমাজ উপস্থিতি নেতৃত্বকে চেয়ে নেওয়া যায় নেতৃত্ব চেয়ে নেওয়ার বিষয় নয় নেতৃত্ব আসে নেতৃত্ব একটা দায়িত্ব যেটা মানুষের কাছে আসে নেতৃত্ব চেয়ে নেওয়ার জিনিস না আজকে এই নেতৃত্ব চেয়ে এই সিস্টেমের কারণে গণতন্ত্র পুরো একটা ধ্বংসতন্ত্র হয়ে গেছে গণতন্ত্রের মাধ্যম দিয়ে কখনো সমাজে শান্তি আসা সম্ভব নয় তার পিছনে একটা বড় কারণ হচ্ছে এই গণতন্ত্রের নিয়মই হচ্ছে আপনার নেতৃত্ব চেয়ে নিতে হয় এখানে ইসলামের নিয়ম হচ্ছে নেতৃত্ব চেয়ে নেওয়া যাবে না নেতৃত্ব আল্লাহর পক্ষ থেকে আসবে যদি আসে তা তাহলে আপনাকে দায়িত্বটা পালন করতে হবে আল্লা আল্লা বলছেন ইন আল্লাহ নাস্তা আমিলু মিন আলা আমালিনা মাই ইউরিদু নিশ্চয়ই আমরা কাউকে দায়িত্ব দেই না যারা এই দায়িত্ব পালনের জন্য আগ্রহ প্রকাশ করে যে মনে করে যে আমাকে সভাপতি হিসাবে নিয়োগ দিলে ভালো হতো আমি তো সবচেয়ে যোগ্য এই বডিতে এই শাখায় আমি সবচেয়ে জ্ঞানী ব্যক্তি আমি আলেম মানুষ আমি কামেল পাশ করে এসেছি আমি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করেছি আমারই নেতৃত্ব দেওয়ার জরুরি বা আমার নেতৃত্ব দেওয়া আমি উপযুক্ত সবচেয়ে যখন আপনার অন্তরে এই কল্পনা জাগ্রত হলে মনে করবেন এটা কার পক্ষ পক্ষ থেকে থেকে শয়তানের আল্লাহ আমাদেরকে নিষেধ করেছেন আল্লাহ রাখি নেতৃত্ব দেওয়া এটা কামনা বাসনা জিনিস না নেতৃত্ব পেলে সেটা দায়িত্ব পালন করার নাম আল্লাহুল রায় নকুল রায়াতি তোমরা প্রত্যেকে দায়িত্বশীল তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে যদি কোনো ব্যক্তি জানত যদি কোনো ব্যক্তি জানতো সে দায়িত্ব পাওয়া মানে নেতৃত্ব দেওয়া মানে এটা তার জন্য কত বড় একটা বোঝা কালকে আমাদের ময়দানে তার জন্য কত বড় লাঞ্ছনার কারণ হতে পারে তাহলে সে দায়িত্ব পাওয়ার আগেই সে দায়িত্ব ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যেত আল্লাহুল কি বলছেন আবুদারকে লক্ষ্য করে যে তুমি একদম জাইফ তুমি দুর্বল মানুষ আর নেতৃত্ব হচ্ছে অনেক বড় একটা আমানত এটা সবার পালন করা সম্ভব না যে ব্যক্তিকে নেতৃত্ব দেওয়া হলো ফাকাদ্দো বেহা বেগায় সিকিন সে জানো ছুরি ছাড়াই জবাই ভাই গেল এত কঠিন একটা বিষয় সেই জিনিসটা পাওয়ার জন্য আমরা তো কেন কারণ আমরা জানি না এই জিনিসটার মর্যাদাই জানি না এই জিনিসটার অবস্থা আমরা জানি না এই জিনিসটার ভারত তো আমরা বুঝি না না বোঝার কারণে আমরা মনে করি নেতা হওয়াটা মনে হয় আমার জন্য খুব জরুরি কিন্তু নেতা হলেন মানে আপনার জবাবদিনদা বেড়ে গেল সে জবাদদিনদা কার কাছে আমারও আপনার কাছে না আমার আপনার কাছে আছেই সবার উপরে আল্লাহর কাছে সেই জবাবদি থেকে আমি পাশ করতে পারবো সেই রিস্ক যদি আমি নিতে পারি যে না আমি পাশ করতে পারবো তাহলে আপনি নেতৃত্ব চেয়ে নিতে পারেন যদি না পারেন তাহলে দয়া করে এই রিস্ক নেওয়ার সাহস করবেন না যদি আল্লাহর পক্ষ দায়িত্ব আসে অবশ্যই পালন করতে হবে তখন আল্লাহর কাছে সাহায্য চাইবেন যদি না পারেন আল্লাহ কাছে অন্তত বলতে পারবেন আল্লাহ আমি চেষ্টা করেছি পারি নাই কিন্তু আপনি যখন নেতৃত্ব চেয়ে নেবেন তখন উকিল তা আলেই আল্লাহ রসুল আল্লাহ রসুল বলছেন তখন আপনার পরে দায়িত্বটা আল্লাহ চাপিয়ে দেবেন আপনি নিজ দায়িত্বে নেতৃত্ব পালন মানে নেতৃত্ব দায়িত্ব পালন করবেন যদি আপনি নিজ দায়িত্বে এই কাজ করতে যান নিঃসন্দেহে আপনি পারবেন আল্লাহর সাহায্য ছাড়া আর যে ব্যক্তি নেতৃত্ব চেয়ে নেয় না এমনিতেই আল্লাহ রবীন্দ্র পক্ষ থেকে আসে আল্লাহ রবীন্দ্র তাকে সহযোগিতা করেন প্লাস তার জন্য আল্লাহর কাছে জবাবদিতা করা সহজ আল্লাহ আমি তো চেয়ে নেই নাই তুমি আমাকে দিয়েছিলে আমি চেষ্টা করেছি পারি নাই এই জবাবদিতা করা আমার জন্য সহজ হয়ে যায় সমানিত উপস্থিতি তাহলে প্রথম যেটা আমি বলছিলাম আজকের প্রশিক্ষণের মূল বিষয়বস্তু সেটা হচ্ছে আমাদেরকে অবশ্যই আনুগত্যর জায়গাটা বুঝতে হবে চেইন অফ কমান্ড বুঝতে হবে নেতৃত্ব যেভাবে আমাকে বলছে আমার যদি পছন্দ না হয় তবুও সেটা মেনে নেওয়ার নামই হচ্ছে আনুগত্য করা সব কিছু আপনার পছন্দ হবে আপনি মেনে নিলেন এটা নাম আনুগত্য করা না ওটা তো এমনি করবেন আপনি কিন্তু আপনার অপছন্দের সময়ও আলাল মানসাতি মাকরাহে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক অনিচ্ছার সময় যখন আপনি আপনার দায়িত্বটা পালন করবেন আপনার নেতৃত্বের নির্দেশটা পালন করবেন তখনই বোঝা যাবে যে আপনি আসলে আনুগত্যশীল এবং আনুগত্যশীল যখন প্রকৃত অর্থে আপনি হতে পারবেন তখনই আপনি সংগঠন করার জন্য একটা যোগ্যতা অর্জন করলেন সংগঠন করা একটা বড় যোগ্যতা হচ্ছে আনুগত্য করা চেইন চেইন অফ অফ কমান্ডটা বোঝা কমান্ড এবং আনুগত্য যদি না থাকে আপনি কখনোই আর করতে পারবেন সংগঠন করতে পারবেন না সংগঠন করা সম্ভব না আপনার আপনি মনে করছেন যে মানুষের মানুষকে কেন আনুগত্য করব এই কথা আপনি বলছেন এই আপনি যখন আবার ওই বিসিএস পাশ করে প্রশাসনে যখন ঢুকবেন প্রতি মুহূর্তে সার সার বলতে বলতে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে আপনার যিনি বস তাকে তার সাথে কথা বলতে গেলে প্রতি সেকেন্ডে আপনাকে দশ বার সার বলতে হবে তবুও আপনার কোনো ক্লান্তি আসবে না ওই জায়গায় আপনি ঠিকই স্যার বলবেন কিন্তু যখন দিনই দায়িত্ব পালন করার বিষয়ে আসবে তখন আপনি আনুগত্য করবেন না কেন করবেন না কারণ এর পিছনে দুনিয়াবীর স্বার্থ কম দ্বিতীয়ত শয়তান আপনার পিছনে লেগে আছে শয়তান চায় না আপনাকে আল্লাহর আনুগত্যশীল বান্দা বানাতে এই কারণে এই সময় আপনি পদে পদে আপনার উদ্ধত নেতৃত্বের সাথে আপনি দুর্বলতা দেখাবেন পদে পদে তার অবদ্ধতা করবেন এটা কি মনে করবেন আমার এটা আমার স্বাধীন ইচ্ছা আমি মানে স্বাধীন চেতা একজন মানুষ আমি তাকলিত করি না আমি কারো আনুগত্য করি না আমি যেটা ভালো বুঝি সেটাই করব এই যে চিন্তা চেতনা তখন আপনার আসবে আবার যখন আপনি থানায় যাবেন যখন সরকারি বড় পর্যায়ে যাবেন তখন ঠিকই আবার সাস্তার করবে যখন দুনিয়াবীর স্বার্থের আপনার প্রয়োজন হবে তখন এই করতে আপনার একটু বাঁধবে না কিন্তু দিনের সাথে যখন আপনার আনুগত্য করার কথা বলা হবে তখন মনে হবে যে এটা মনে হয় আমার উপর একটা বোঝা চাপিয়ে দেওয়া হলো সমাজ উপস্থিতি এটা মোটেও বোঝা নয় আনুগত্য এটা আল্লাহর নির্দেশ এটা আল্লাহ রসুল নির্দেশ এই নির্দেশ আমরা পালন করবো শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য এই কাজটুকু আমরা পারবো না আবারো আমি যে বিষয়টি বলতে চাইবো কর্মী মানেই তিনি অবশ্যই আনুগত্য করবেন নেতা মানেও তিনি আনুগত্যশীল প্রত্যেকে আমরা আনুগত্যশীল যখনই আমরা উদ্ধর্তন দায়িত্বশীল আনুগত্য স্বীকার করতে পারবো তখনই প্রকৃত অর্থে আমি সংগঠন করার জন্য যোগ্যতা অর্জন করতে পারলাম দুই নম্বর যোগ্যতা যেটা সেটা হচ্ছে আল্লাহলাখ আর তানজিমের যোগ্যতার পরে দ্বিতীয় যেটা যোগ্যতা প্রয়োজন সেটা হচ্ছে আলাহ লাখ যদি আপনার আখ না থাকে তাহলে আপনার দ্বারা সংগঠন কখনোই করা সম্ভব নয় আমি সংগঠন করা সম্ভব নয় আপনি যদি বাজে আচরণের অধিকারী হন আপনার পাশ থেকে মানুষ দূরে চলে যাবে এটা হচ্ছে মানুষের স্বাভাবিক নিয়ম আপনি দেখবেন যত রাজনৈতিক লিডার যত রাজনৈতিক নেতা বাংলাদেশে আছে দেখবেন এরা আর যাই হোক না কেন এরা কিন্তু মানুষের সাথে আচরণের দিক দিয়ে অনেক সুন্দর হয়তো নিজের যারা একেবারে অধীনস্থ তাদের সাথে খারাপ আচরণ করলো কিন্তু ভাবে তারা মানুষের সাথে কিন্তু কখনো খারাপ আচরণ করবে না কারণ খারাপ আচরণ করলে সে তার ভোট পাবে না মানুষের দুয়ারে দুয়ারে যাওয়া মানুষের কাছে নত হওয়া মানুষের বাড়িতে বাড়িতে যেয়ে তার কাছে চাওয়া ভোট চাওয়া এই যে মানে কি বলবো মানুষের প্রতি যে একটা মানে নত স্বীকার করা নতির স্বীকার করা বা তাদের প্রতি কোমল আচরণ করা এটা রাজনৈতিক লিডাররা করবে নেতৃত্ব দিতে গেলে আপনাকে অবশ্যই একটা সুন্দর আচরণের অধিকারী হতেই হবে এটা দুনিয়াবীর আল্লাহ আলমের স্বার্থে আল্লাহ দিনের স্বার্থে আল্লাহ রসালামকে আল্লাহ রব্লা আলমিন বলছেন ফবীমা রহমাতি রব্বিকা লিন তালাহুম এ মোহাম্মদ আল্লাহর রহমতে আপনি মানুষের উপরে নরম দিল হয়েছেন যদি তুমি কর্কশ ভাসি হতে বাজে কথা বলতে তাহলে মানুষ তোমার থেকে দূরে সরে যেত এটা কাকে বলছেন আল্লাহ রব্লা আলীম তার রসুলকে স্বয়ং উদ্দেশ্য করে বলছেন আল্লাহ রসুল একদিন বসে আছেন এমন সময় একজন ব্যক্তি আসলো একজন ব্যক্তি ঘরে ঢুকছে ঘরে ঢুকছে আল্লাহ রসুল তাকে দেখে মনে মনে বলছেন বা একটু জোরেই বলেছেন আখুল আশিয়া এই লোকটা কতই না সমাজের একটা খারাপ লোক পাশ থেকে আয়সা রাজনা তিনি শুনছেন তিনি দেখছেন যে আল্লাহ রসুল এই লোকটাকে উদ্দেশ্য করে বললেন যে বিস আখুল আখি আসিয়া এই লোকটা কত না কত মন্দ লোক কিন্তু ওই লোকটা যখন আল্লাহ কথা বলতে শুরু করলো তখন আল্লাহ রসুল খুব কোমল স্বরে তার সাথে কথা বলছেন খুব সুন্দর ভাবে কথা বলছেন তারপরে ওই লোকটা চলে গেল আশা রাজন হ্যাঁ আল্লাহ রসুলকে লক্ষ্য করে বলেন হে আল্লাহ রসুল আমি আপনাকে দেখলাম যে লোকটা যখন ঘরে ঢুকছে তখন আপনি বলছেন লোকটা খুব খারাপ একটা লোক কিন্তু সে যখন আপনার সামনে কথা বলছে আপনি তার সাথে খুব সুন্দর করে কথা বললেন মনে হচ্ছে না যে আপনি একটু আগে তাকে ওই কথাটা বললেন এটা কেন করলেন আল্লাহ রসুল বলছেন দেখো আমি তো ফাহেস হিসাবে ফাহেসা কালামকারী ব্যক্তি হিসাবে প্রেরিত হই নাই এবং আল্লাহ রুবুল্লা আলমিন তাকে ভালোবাসেন না যেই ব্যক্তি যেই ব্যক্তির মন্দের কারণে যেই ব্যক্তির সারের কারণে মানুষ তার কাছে আসতে ভয় পায় আমি যদি তার সাথে মানে কর্কশ ভাষায় কথা বলি তাহলে ওই মানুষটা আমার কাছে আর দ্বিতীয়বার আসবে না তখন আমি তাকে কিছু নসিহত করার সুযোগ যে পেলাম এবার এই সুযোগটা আমি পাবো না এই কারণে লোকটা খারাপ হওয়া সত্ত্বেও তার সাথে আমি সুন্দর আচরণ করেছি এই সুন্দর আচরণ করাটা সংগঠক যারা তাদের জন্য একটা অপরিহার্য বৈশিষ্ট্য নেতৃত্ব দিতে গেলে আপনাকে অনেক ত্যাগ করতে হয় এই ত্যাগের যদি আপনার অভ্যাস না থাকে আপনাদের নেতৃত্ব দেওয়া সম্ভব না সম্মানিত উপস্থিতি যেটা বলছিলাম যে দ্বিতীয় পয়েন্ট সংগঠন করতে গেলে আপনার অবশ্যই লাগবে এক এই এক না থাকলে আপনি কখন সংগঠন করতে পারবেন না আখলাকের কয়েকটি দিক আছে যেমন আসিত কোয়াল আমানা সততা এবং আমানতদারিতা যেই গুণটা ছিল আমাদের রসুল মহম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম নবদ পাওয়ার আগে তার এই গুণটা ছিল এই জন্য তাকে বলা হয় আল আমিন নবদ পাওয়ার আগেই তাকে বলা হতো আস আল আমিন তিনি সত্যবাদী তিনি আমানতদ্বার তাই না নবদ পাওয়ার আগেই মক্কার কুরাইশা তাকে প্রশংসা করতো যে লোকটার মতো সত্যবাদী আর কেউ নাই এর মতো আমানতদার আর কেউ নাই তো একজন সংগঠক যিনি তাকে অবশ্যই সৎগুণের অনু মানে অধিকারী হতে হবে এবং সৎগুনের মধ্যে প্রথম যেটা তার দরকার সেটা হচ্ছে আমানা এ বিষয়ে একটা গল্প আমি আপনাদের অনেক আগে একবার শুনিয়েছিলাম পাকিস্তানে থাকতে এই গল্পটা মাঝে মধ্যে শুনতাম যে আল্লামা শিবলি নোমানি নাম শুনছেন আপনার নিশ্চয়ই তিনি ছিলেন পাকিস্তান আন্দোলনের একজন বিখ্যাত নেতা কিন্তু তারও নেতা ছিলেন আরেকজন ব্যক্তি তার নাম হচ্ছে মোহাম্মদ আলী জিন্না মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বেই মূলত উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনটা কিন্তু বাস্তবে রূপ লাভ করেছিল শেষের দিকে এসে তো শিবলিনুমানিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার মতো একজন ব্যক্তি একজন বিখ্যাত আলেম বিখ্যাত একজন সিরাতকার মানুষ আপনি আনুগত্য করছেন এমন একজন লোকের যে লোকটার কিনা দাড়ি দাড়ি নাই দাড়ি কিছু নেই এই ধরনের একটা দাড়ি চাষা লোকের পিছনে আপনি আনুগত্য করেন কেন এটা করছেন তো তিনি বলছেন দেখো যে লোকটা দাড়ি চাষা হতে পারে কিন্তু লোকটার মধ্যে দুইটা গুণ আছে সেই দুটো গুণ কি আসিদ্া সে সৎ ব্যক্তি এবং সে আমানতদার ব্যক্তি আর নেতৃত্ব দিতে গেলে এই দুটা গুণ অপরিহার্য এই জন্য আমরা তার পিছনে আনুগত্য করি তো যারা আমরা নেতৃত্ব দিতে চাই অবশ্যই শত জায়গাটা যেন শত ভাগ সমুন্নত থাকে ইসুফ আলহ ইসলাম যখন মানে মন্ত্রী হলেন তার সেই পরিষদের মন্ত্রী যখন হলেন তখন তিনি কিন্তু নিজে মন্ত্রিত্ব চেয়ে নিয়েছিলেন একটা বিশেষ কারণে তখন তিনি যে কথাটি বলেছিলেন যে আলা হাজা হাফিজুন আলিম হে শাসক আপনি আমাকে আপনি আমাকে এই পৃথিবীর সম্পদে অর্থাৎ আমাকে এই অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেন যে মন্ত্রণালয়ে অর্থের কাজ আছে সম্পদ ব্যবস্থাপনার দায়িত্ব আছে এই কাজটা আমাকে দেন কেন ইন্নি হাফিজুন আলিম নিশ্চয়ই আমি আমি একজন আমানতদার ব্যক্তি আমি সংরক্ষণ করতে পারবো আমার দায়িত্ব আমি সঠিকভাবে পালন করতে পারবো এবং আলিম এবং আমি দক্ষ ব্যক্তি প্রথম কি বলেন হাফিজ একজন নেতৃত্ব দেওয়ার জন্য আপনাকে হাফিজ হতে হবে মানে আপনার সংরক্ষণ করতে হবে আপনার আমানতকে সংরক্ষণ করার মতো যোগ্যতা আপনার থাকতে হবে মানুষ যেন আপনাকে আস্থা পায় যে না ইলেকট্রনিক আমি যদি দশ টাকা রাখি কখন এই দশ টাকা সে মেরে খাবে না নষ্ট করবে না এই রকম আস্থার জায়গা আপনাকে অবশ্যই তৈরি করতে হবে যদি সংগঠক আমরা হতে হই হতে চাই দুই নম্বর হচ্ছে আরেকটা বিষয় বলিনি আল্লাহ সাল্লাম যখনই খুদ্ায় দাঁড়াতেন যখনই তিনি খুতবা দিতেন একটা কথা না বলে ছাড়তেন না সেটা কি লা ইমান আলিমান লাহ আলহ ওই ব্যক্তির ইমান নেই যে ব্যক্তির আমানত দারিতে নেই ওলা দিন আলিমান্লা আদাল হউ আর যার অঙ্গীকার নেই তার দিনও নেই এই কথাটা আল্লাহ নসুল প্রত্যেকটা খুতবাই বলতেন আল্লাহ নসুল আরেকটা সতর্ক বানিয়ে দিচ্ছেন ইদা জুই আতুল আমান আ যদি দেখো যে সমাজ থেকে আমানত উঠে গেছে মানুষের সততা আমানত সব উঠে গেছে যখন দেখবে তখন তোমরা কে জন্য অপেক্ষা করবে আজকে যুগটাকে আমরা সেই যুগ বলতে পারি এই যুগকে আমার যুগ মনে হয় আপনাদের আমার কমে গেছে বললে মনে হয় বাংলাদেশে এখন বর্তমানে যে অবস্থা আমরা কেউ কারোর উপরে সামান্যতম আস্থা রাখাটা আমাদের জন্য কঠিন হয়ে যায় সরকারি অফিস গুলোতে যদি আমরা যাই আমরা কেউ বলতে পারবো না যে আমরা সঠিকভাবে কাজগুলো সেখান থেকে উদ্ধার করতে পারবো আদায় করতে পারবো প্রত্যেক জায়গাতে প্রত্যেক সেক্টরে এই আমার আজকে দারুণ অভাব দুই নম্বর যেটা বিষয় সেটা হচ্ছে আত্মাদশী তুলে দিনের জন্য ত্যাগ স্বীকার করা মানসিকতা এটা আপনার থাকতে হবে সময় কুরবানি করা অর্থ কুরবানি করা এই ত্যাগ স্বীকার করা মানসিকতা যদি না থাকে সংগঠন করা যায় না আল্লাহ বলছেন ইন্নাল্লাহ দ্বারা মিনাল মমিনি নানফুস আহম ওয়ামু আলহম বিয়ান আলহম জান্নাত নিশ্চয়ই আল্লাহ রাব্লা আলীম মুমিনদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে সুরাত্ত অবায় একশো এগারো নম্বর আর আল্লাহ রাব্লাহ আলীম আমাদের জান মাল সবকিছু কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে তো সেই যান মাল তার পথে দেবো না তো কার পথে দেব এজন্য কোনো অবস্থাতেই মানে কোনো রকম কারপণ্য করা যাবে না টাকা দিতে বা সময় দিতে যদি আল্লাহ দিনের পথে দেওয়ার সামান্য সুযোগ পাই আল্লাহ দিনের পথে অর্থ দেওয়ার সামান্য সুযোগ পাই সেই সুযোগটা যেন আমরা সাধ্যমতো কাজে লাগানোর চেষ্টা করি তিন নম্বর হচ্ছে আসবিন ধৈর্য এবং আত্মবিশ্বাস ধৈর্য এবং আত্মবিশ্বাস একদিন এই সমাজের বুকে তাওহিদের আলো জ্বলবেই জ্বলবে একদিন এই সমাজের বুকে সুন্নাতের আলো জ্বলবেই জ্বলবে এই প্রত্যাশা যদি না থাকে তাহলে আমি আপনি সংগঠন করে কিন্তু খুব বেশি ফায়দা পাব না মনে হবে দুদিন পরে যে কত চেষ্টা করছি কিছুই তো হয় না মানুষ তো আগের মতোই পড়ে আছে যার যার মতো অবস্থায় পড়ে আছে সমাজ উপস্থিতি আমাদের খেয়াল রাখতে হবে এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর যারা অতিক্রান্ত হয়েছেন তাদের কেউ খুব সহজে তার দিনটাকে প্রতিষ্ঠা করতে পারেননি আল্লাহ রসুল্লাহ ইসলাম একমাত্র রসুল যিনি মাত্র তেইশ বছরে পুরো একটা সভ্যতাকে বিজয় বিজয়ী করতে সক্ষম হয়েছিলেন মাত্র একজন রাসুল বাকি সবাইকে প্রচুর কষ্ট করতে হয়েছে নুয়াল ইসলামকে নয়শো বছর তাকে সংগ্রাম চালিয়ে মাত্র আশি জন তিনি তার সাথী পেয়েছিলেন এই সবর এবং ইয়াকিন যদি না থাকে তাহলে আমরা যেকোনো সময় ধৈর্য হারা হয়ে যাব। আমাদের এখলাস ইস্তেকামাত সব হারিয়ে যাবে এই জন্য ধৈর্যকে বলা হয় নেতৃত্বের একটা অন্যতম বৈশিষ্ট্য বিশ্বব্রীওয়াল ইয়াকিন তুনালুল ইমামত ফিদ্দিন ইমাম বিবনুতাইমে বলছেন সবর এবং আত্মবিশ্বাসের মাধ্যম দিয়েই দুনিয়াতে নেতৃত্ব অর্জন করা যায় ধৈর্য থাকতে হবে সেই সাথে আত্মবিশ্বাস থাকতে হবে না অবশ্যই আল্লাহ জমিন আলাদিন একদিন হবেই না হবে আমার সেটা জীবদ্দশাতে হতে পারে আমার মৃত্যুর পরে হতে হতে পারে কিন্তু সেই লক্ষ্যে আমাকে অবিচল থাকতে হবে থাকতে গেলে আমাকে অবশ্যই ধৈর্য এবং ইয়াকিনের গুণটা অর্জন করতে হবে চার নম্বর যেটা বিষয় সেটা হচ্ছে জামা পরস্পর পরামর্শ করার এই গুণটা সংগঠকের জন্য একটা অপরিহার্য গুণ সংগঠন করতে গেলে আপনাকে পরামর্শ গ্রহণ করতে হবে আপনি যতই বড় যোগ্য হন না কেন আপনার যতই যোগ্যতা থাকুন না আপনি এটা বলতে পারেন না আমি যে সিদ্ধান্ত দিলাম ফাইনাল আপনি কারোর সাথে কোনো পরামর্শ করলেন না আপনার যারা অধস্থান দায়িত্বশীল আছেন তাদের সাথে আপনি কথা বললেন না পরামর্শ করলেন না আপনি আজ যাই করেন ইসলামী নিয়ম ফলন করলেন না ও আমরুম আমি বলছেন তোমাদের মধ্যে কাজগুলো হবে সুরাবাইনাহুম পরস্পর পরামর্শমূলক মূল। পরস্পর পরামর্শের সাথে যে কোনো সিদ্ধান্ত তোমরা গ্রহণ করো সরাসরি আল্লাহ রসুল তার জীবন আচরণ দেখলে আমরা বুঝতে পারি আল্লাহ রসুল কোন সিদ্ধান্ত নিয়ে তিনি বলছেন যে আমি কোনো সিদ্ধান্ত গ্রহণ করি না যতক্ষণ না পর্যন্ত ওমার ওসমান আলীর কাছে আমি পরামর্শ না নেই আবু বকর ওমার ওসমান আলীর কাছে যতক্ষণ আমি পরামর্শ না নেই ততক্ষণ পর্যন্ত আমি কোনো কাজ করি না আল্লাহ রসুল তিনি আল্লাহ রসুল স্বয়ং আল্লাহ রসুল তার কোনো পরামর্শ নেওয়ার দরকার আছে নাকি তারপরেও তিনি নিচ্ছেন কেন নিচ্ছেন কারণ এটি হচ্ছে আল্লাহবুল্লা আলমিন সিস্টেমটা করে দিয়েছেন প্রত্যেকে পরস্পর পরামর্শের মাধ্যম দিয়ে কাজ করবে এটাই ইসলামের নিয়ম এই নিয়ম আমাদেরকে অবশ্যই ফলো করতে হবে কোন অবস্থাতে যেন আমরা স্বেচ্ছাচারী না হয়ে যাই আমরা যেন মনে না করি যে আমরা আমার সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি একাই যথেষ্ট আর কার জিজ্ঞেস করবো কেউ কোনো কাজই করে না কেউ মিটিংয়ে আসে না অথবা আমি আমার সিদ্ধান্ত নিয়ে বসে থাকলাম এরকম করলে হবে না মিটিংয়ে আসুক বা না আসুক আপনার দায়িত্ব সবার কাছে পরামর্শ নিয়ে কাজ করা আপনি যদিও অনেক জানেন তারপরও সবার জানাটাকে সম্পৃক্ত করে যখন আপনি কোন সিদ্ধান্ত গ্রহণ করবেন সেই সিদ্ধান্তের মধ্যে বরকত আসবে কারণ আপনি আল্লাহর নির্দেশ মান্য করেছেন তোমাদের মধ্যে সমস্ত কাজ হবে পরস্পর পরামর্শ যে বিষয়টি বলবো সেটি হচ্ছে নাস পরস্পরের প্রতি মহাব্বত রাখা পরস্পরের প্রতি সহানুভূতি রাখা পরস্পরকে জান্নাতের পথে এগিয়ে নেওয়ার চেষ্টা করা এটা হচ্ছে আমাদের জন্য একটা অপরিহার্য কর্তব্য যারা সংগঠক আমরা একজন ভাই যদি আমার চেয়ে বেশি অগ্রসর হয়ে যায় হয়তো আমার মাধ্যম দিয়ে সে সংগঠনে এসেছে এখন আসার পরে আলহামদুলিল্লাহ তার দায়িত্ব পালনের যোগ্যতা ভালো সে মানুষের সামনে সুন্দরভাবে কথা বলতে পারে এই মানুষটাকে আমার উপরে দায়িত্ব দিয়ে দেওয়া হলো সে সভাপতি বানিয়ে দেওয়া হলো আমি এখন সেক্রেটারি এই সমস্ত ক্ষেত্রে হয়টা কি পারস্পরিক একটা শুরু হয়ে যায় ক্লাস অফ কি বলে এটাকে জেলাসি অথবা ক্লাস অফ পার্সোনালিটি এই জিনিসগুলো শুরু হয়ে যায় শয়তান উস্কায় দিতে থাকে ও ছোট মানুষ তোমার কিছুদিন আগে তোমার হাত দিয়ে সংগঠনে আসলো এখন তোমার উপরে যাচ্ছে তোমার উপর ক্ষমতা চর্চা করবে এই যে চিন্তাগুলো আসে কখন আসে যখন এই পারস্পরিক এই উঁচু নিচু কিছু জায়গা চলে আসে এই সব জায়গাতে আমাদের সবচেয়ে বড় যে গুণটা অর্জন করা দরকার পারস্পরিক সহানুভূতিমূলক আচরণ করা মোহাম্মদ রসুল্লাহ দিনা মাহু আশিদ্দাউল কুফার কাফেরদের বিরুদ্ধে আমরা অত্যন্ত রুদ্র থাকব থাকবো রুহামাও বাই না কিন্তু নিজেদের মধ্যে পরস্পর রহমদিল থাকবো পরস্পর সহানুভূতিশীল থাকবো পরস্পরের জন্য আমরা কল্যাণকামী হব সে আমার উপরে উঠেছে তাই কি হলো সে যদি জান্নাতে যায় জান্নাতে গেলে সেটা কি আমার জন্য কি মানে সেটা আমার জন্য ক্ষতির কোনো কারণ হবে নাকি আমরা তো চাই পরস্পরকে জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্য আমরা প্রত্যেকেই পরস্পরের সহযোগী জান্নাতের পথে কেউ কারোর প্রতিযোগী নই বিষয়টি মনে থাকবে কেউ আমরা পরস্পরের প্রতিযোগী নই পরস্পরের সহযোগী পথে যে যে অবস্থানই থাকি না কেন কোনো অবস্থাতে জানো মনে না করে ও আমার চেয়ে বেশি এগিয়ে গেল যাক না সমস্যা কি জান্নাতের পথে তো এগিয়ে যাচ্ছে সে যদি জান্নাতে যায় সেটা তো আমার জন্য খুশির কারণ মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্যই তো আমরা আন্দোলন করছি এই আন্দোলন কিসের জন্য পরস্পর পদের জন্য পরস্পর প্রতিযোগিতার জন্য নাকি জান্নাতে যাওয়ার জন্য আমাদের সমস্ত কার্যক্রম জানাতে যাওয়ার জন্য এই জন্য আমরা পরস্পরের প্রতিযোগী নই পরস্পরের আমরা সহযোগী যে যেখানে যাক না কেন আমার হাত দিয়ে গড়ে তোলা কর্মী যদি কেন্দ্রে যেতে পারে সেটা আমার জন্য কৃতিত্ব সেটা আমার জন্য একটা যে আমি তাকে তৈরি করেছিলাম মন্দাল আমার কারণে যদি কোনো মানুষ হেদায়ত পেয়ে যায় সে মানুষটা যত ভালো কাজ করবে সমস্ত ভালো কাজের একটা নেকি আমার আমল নামে যুক্ত হয়ে যাচ্ছে আমার তো কোনো লস নেই আমি কেন ভয় পাচ্ছি সে যত বড় দায়িত্বেই যাক না কেন সে যত ভালো কাজ করছে সে ভালো কাজের একটা অংশ আমার আমল নামে ঢুকে যাচ্ছে সুতরাং ভয়ের কোনো কারণ নেই পরস্পরকে যেন আমরা কখনোই প্রতিযোগী না মনে করি তিন নম্বর যেটা বিষয় সেটা হচ্ছে আল জিহাদ প্রথম বললাম তানজিম দুই নম্বর হচ্ছে আল আর তিন নম্বর হচ্ছে আল জিহাদ জিহাদের মানসিকতা যদি না থাকে তাহলে সংগঠন করা যায় না ইসলামী সংগঠন করা তার পক্ষে সম্ভব নয় যার মধ্যে জিহাদের তামান্না নেই জিহাদের কামনা নেই এই সমাজের বুকে আল্লাহ জমিনে আল্লাহ দিনকে বিজয় করা যার আকাঙ্ক্ষা নেই তার মাধ্যম দিয়ে কখনো সংগঠন করা সম্ভব নয় আম হাসিব মানতকুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুাল্লাযিনা জাহাদু মিনকুম ওয়াআলমসাবরিন সূরা আলে ইমরান 214 নম্বর আল্লাহ বলছেন যে তোমরা কি মনে করে নিয়েছ তোমরা এমনিতেই জান্নাতে চলে যাবে অথচ আল্লাহ রব্বুল আলামিন জানবেন না তোমাদের মধ্যে কারা জিহাদ করেছে কারা صبر করেছে বিপদাপদে তাদেরকে চিনবেন না ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন না একজন মুমিনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য সে সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে বিজয় করার জন্য স্বপ্ন রাখে সব সময় জিহাদের तमन्ना রাখে রসুল বলছেন যে ব্যক্তি জিহাদের তামান্না না রেখে মৃত্যুবরণ করলো সে যেন মুনাফিকের হালাতে মৃত্যুবরণ করলো সে যেন মুনাফিকের হালাতে মৃত্যুবরণ করলো এই জন্য জিহাদি চেতনা জিহাদি প্রেরণা যে কোনো কাজ করার জন্য সাহস দুঃসাহস আমাকে করতেই হবে আমাকে অবশ্যই বিজয়ী হতে হবে যে কোনো সময় নিজেকে যুদ্ধের ময়দানে প্রস্তুত রাখার মতো মুজাহিদ হয়ে থাকার মতো এই যে এই চেতনা এই চেতনা আমাদের অবশ্যই রাখতে হবে সমাজগুলো ধারা বইটা আপনারা পড়েছেন না এই বইটাতে কিন্তু বারবার এই বিষয়গুলো নির্দেশনা দেওয়া হচ্ছে জাহেলিয়াতের বিরুদ্ধে আমাদেরকে সবসময় নিজেদেরকে যুদ্ধরত সৈনিক মনে করতে হবে তাহলে আমরা এই সংগঠন করে মজা পাবো সংগঠনের প্রত্যেকটা দায়িত্ব আমাদের কাছে একটা আমানত মনে হবে এর মাধ্যম দিয়ে আমরা জান্নাতের অনুসন্ধান হিসার করতে পারবো তাহলে সংগঠন আমরা যারা করছি তাদের জন্য তিনটা চেতনার কথা আমরা বলেছি প্রথম চেতনা অবশ্যই তানজিম থাকতে হবে সব সময় শৃঙ্খলা চিন্তাটা মাথায় রাখতে হবে প্রত্যেকটা জিনিস সুশৃঙ্খল ভাবে করতে হবে এটার নামই সংগঠন দুই নম্বর অবশ্যই সংগঠন যারা আমরা করছি আমাদের আখলাখের একটা সৌন্দর্য থাকতে হবে মানুষ যেন দেখে বোঝে যে একটা আদর্শ মানুষ মানুষ যেন দেখে বোঝে না এর কাছে আমার যাওয়া যাবে এর কাছে আমি সঠিক জিনিসটা পাবো এই রকম আখলাখের অধিকারী আপনাকে হতে হবে আমাকে হতে হবে তিন নম্বর আমাকে অবশ্যই জিহাদি চেতনা সম্পন্ন হতে হবে তাহলে আমার দ্বারা সংগঠন করা সম্ভব সংগঠন বোঝা জরুরি না সংগঠনের চেতনাটা ভিতরে ঢোকানো জরুরি এই চেতনা যদি ভিতরে ঢুকে যায় আপনি অবশ্যই সংগঠন করতে পারবেন আপনার দ্বারাই সমাজকে সংগঠিত করা সম্ভব আপনার দ্বারাই এই সমাজকে পরিচালনা করা সম্ভব আপনি এই সমাজের সব সবচেয়ে আদর্শবান ব্যক্তি হিসাবে ইনশাল্লাহ পরিগণিত হতে পারবেন সমাজ উপস্থিতি আর একটা বিষয় আপনাদেরকে খেয়াল করে দিই বড় আলেম মানেই বড় সংগঠক এটা কিন্তু দয়া করে মনে করবেন না সংগঠক হতে যদি আপনি একজন সাধারণ ম্যাথ শ্রেণীর হন একজন ঝাড়ুদার হন তবুও আপনার পক্ষে সংগঠক হওয়া সম্ভব যদি এই গুণগুলো আপনার থাকে আর এই গুণগুলো যদি না থাকে আপনার অনেক জ্ঞান আছে আপনি অনেক বড় আরেম মানুষ কিন্তু আপনার দ্বারা সংগঠন করা সম্ভব না সংগঠন অত্যন্ত কঠিন জিনিস সংগঠন করতে গেলে মানুষের সাথে মিশতে হয় মানুষের সাথে এমন কিছু কাজ করতে হয় যেটা আপনি বড় পর্যায়ে যে পারবেন না আপনি যদি নিজেকে অনেক বড় কিছু মনে করেন তাহলে পারবেন না সংগঠন করতে গেলে আপনাকে প্রয়োজনে এই ঘর ঝাড়ু দিতে হতে পারে সংগঠন করতে গেলে আপনাকে প্রয়োজনে আপনার ফ্লোরের উপর ঘুমিয়ে থাকতে হতে পারে যে কোনো ধরনের বিপদ আপদ সহ্য করার মতো সেই ক্ষমতা আপনার থাকা লাগবে যদি আপনি যেখানে যান এক জায়গায় গেলেন যে আপনি বড়ো বড়ো হোটেল খোঁজা শুরু করে দিলেন বড় বড় জায়গা খোঁজা শুরু করে দিলেন তার মানে আপনার মধ্যে সাংগঠনিক চেতনা আসে নাই যেটা আমাদের অনেক বড়ো ভাই মানে অনেক মুরব্বীরা করে করে ফেলেন সমাজ উপস্থিতি সংগঠন করতে গেলে আপনাকে সব ধরনের ত্যাগ স্বীকার করা সব ধরনের বিপদ আপদকে মোকাবেলা করার মধ্যে যোগ্যতা নিজের মধ্যে ঢুকাতে হবে তাহলেই সংগঠক হওয়া সম্ভব এবং আপনার দ্বারাই আমার দ্বারাই মানে এই সমস্ত পরিচালনা করা সম্ভব যখন এই গুণগুলো আমাদের থাকবে শুধুমাত্র জ্ঞানী হলেই বড় আলেম হলেই সংগঠক হওয়া যায় না এই জন্যই আমরা দেখি অনেক সময় মানে একজন আলেম মানুষের চেয়ে একজন সাধারণ সংগঠকের দ্বারা সমাজ অনেক বেশি উপকৃত হয় অনেক বেশি উপকৃত হয় একজন বড় আলেমের চেয়ে কেন হয় কারণ তাদের মধ্যে একটা বিশেষ কিছু কোয়ালিটি আছে যেটা আলেমদের মধ্যে নেই বা বড় বড় মানুষদের মধ্যে অনেক সময় হয়তো থাকে না তো এই বিষয়গুলো আমরা যেন খেয়াল করার চেষ্টা করি আর প্রত্যেকে আমরা অবশ্যই সংগঠক হওয়ার জন্য চেষ্টা করবো কারণ সংগঠক হতে পারলে অনেক ফায়দা ফায়দা কি সমাজকে পরিচালনা করার জন্য কিছু যোগ্য মানুষ পাওয়া যায় যোগ্য মানুষ হওয়া যায় এই সমাজ এখন নেতৃত্বের সংকটে ভুগছে আহলে সমাজ বিশেষ করে নেতৃত্বের একটা চরম সংকটে ভুগছে বুধ আমেরেজ আমাদের মতো একজন মানুষ এরকম লিডারশিপের একজন মানুষ আমরা আজ আজ মানে খুঁজেই পাই না দ্বিতীয় যে তার জায়গায় রাখবো আমরা সেই জায়গায় মানুষ খুঁজে পাচ্ছি না কেন পাচ্ছি না আহলেদের সমাজের সব সব জায়গাতে এখন নেতৃত্বের জন্য হাহাকার কারণ ওই ধরনের সেই সব সবকিছু আল্লাহ দিনের জন্য ছেড়ে দেওয়া আল্লাহ দিনের জন্য কুরবানি করার মতো মানসিকতা আমাদের মধ্যে থাকছে না দুনিয়ামুখী আমরা হয়ে যাচ্ছি ফলে আমাদের মধ্যে সেই নেতৃত্ব গড়ে উঠছে না আমরা চাই আমাদের ভাইদের মধ্যে থেকে সেই নেতৃত্ব গড়ে উঠুক এই নেতৃত্ব গড়ে ওঠা মানে সমাজের জন্য এটা অনেক বড় উপকার বয়ে নিয়ে আসবে সমাজকে পরিচালনা করা অনেক সহজ হবে তো আমরা আপনার আমরা যারা এখানে উপস্থিত রয়েছে আমাদের প্রত্যেকের প্রতি আমাদের অনুরোধ থাকবে আমরা প্রকৃত অর্থে যেন সংগঠক হওয়ার চেষ্টা করি আমরা প্রকৃত অর্থে যেন সমাজ সংস্কারক হওয়ার চেষ্টা করি আমরা যেন প্রকৃত অর্থে আল্লাহ রব্ল আলমিন জমিন আল্লাহ প্রকৃত মুজাহিদ হিসাবে নিজেদেরকে গড়ে তোলার জন্য চেষ্টা করি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের মাধ্যম দিয়েই তার দিনের বিজয়ে পৃথিবীর বুকে ঘটাবেন সর্বোপরি কাল কেয়ামতের ময়দান আল্লাহ রব্লা আলমিন তার মর্যাদা পান সেই বান্দাদের মধ্যে এবং জান্নাতুল ফেরদাউস প্রাপ্ত বান্দাদের মধ্যে ইনশাল্লাহ আমাদেরকে অন্তর্ভুক্ত করবেন আল্লাহ রব্লা আমাদের সকলকে সেই জন্য তৌফিক দান করুন আল্লাহ মামিন